ভিউয়ার্স আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পটেটো ফিঙ্গার বানাতে হয়। তো পটেটো ফিঙ্গার বানানোর জন্য প্রথমে আমি নিয়েছি কিছু আলু। আলুটা আমি আগেই সেদ্ধ করে নিয়েছি, তার সাথে নিয়েছি আমি কিছু হাফ কাপ পেঁয়াজ, 7-8টা কাঁচামরিচ, ধনে পাতা, ব্ল্যাক পেপার, চাট মশলা, আদা রসুনের পেস্ট, আর নিয়েছি পরিমাণ মতো লবণ। এখানে নিয়েছি আমি ব্রেড ক্রাম, এখানে নিয়েছি আমি একটি ডিম, ডিমটিকে আমি ফেটিয়ে নিয়েছি। সেটা আমি দেখাবো কিভাবে আমি পটেটো ফিঙ্গার বানানোতে এটা ব্যবহার করব। ওকে, ঠিক আছে, তাহলে আমরা চলুন দেখি কিভাবে পটেটো ফিঙ্গার বানাতে হয়। তো এখন আমরা আলুগুলোকে ম্যাশ করে নিব। তো আমি তার জন্য একটা ম্যাশ করার একটা মেশিন নিয়েছি, সেটা দিয়ে আমি আলুগুলোকে ম্যাশ করে নিব। তো আলুটাকে এখন আমি ম্যাশ করে নিয়েছি, এখন এখানে আমি একে একে সবগুলো উপকরণ দিয়ে দিব। তো এখানে আমি কিছু পেঁয়াজ দিয়ে নিলাম, 6-7টা কাঁচামরিচ আমি কুচি করে নিয়েছি সেখানে দিয়ে দিলাম, অল্প কিছু ধনে পাতা কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম, 1/2 টিস্পুন অফ আদা রসুনের পেস্ট দিয়েছি, এখানে আমি 1/2 টিস্পুন অফ চাট মশলা দিয়েছি, গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ। এখন আমি এগুলো সব একসাথে মাখাবো। পেঁয়াজগুলোকে ভালো করে চটকে নিতে হবে যাতে আলুর সাথে এটা মিশে যায়, যেন এগুলো আস্তে আস্তে না থাকে, শক্ত না হয়ে না থাকে। তোমার আলু মশলাগুলোর সাথে একসাথে আলুটা মাখানো হয়েছে। তো এখন পটেটো ফিঙ্গারটা কীভাবে বানাতে হবে সেটা দেখাচ্ছি। এভাবে কিছু আলু হাতে নিয়ে তারপর সেটাকে একটা পাত্রের মধ্যে রেখে এভাবে এরকম করে একটু লম্বাটে করে শেপ দিতে হবে, একদম ফিঙ্গারের মতো করে। এর জন্য এটা একটু ফিঙ্গারের মতো লম্বা হয়ে বিধায় এর নাম হচ্ছে পটেটো ফিঙ্গার। দেখুন হয়ে গিয়েছে আমার পটেটো ফিঙ্গার। তো এখন আমি পাবো এটাকে আমি ডিমের মতো চুবাবো, সেখান থেকে আমি বেডগ্রামে ট্রান্সফার করবো। বাকি সবগুলো পটেটো ফিঙ্গার বানিয়ে নিই। আমার সবগুলো পটেটো ফিঙ্গার বানানো শেষ, এখন আমি এগুলো তেলে ভেজে নিব। একটি ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, একটু ডুবো তেলে ভাজবো তাই তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। তেলটা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। লক্ষ্য রাখতে হবে যেন না পুড়ে যায়, একটু বাদামি রং আসলে আমি পটেটো ফিঙ্গারগুলো উঠিয়ে ফেলবো। তো এভাবে আমি আমার সবগুলো পটেটো ফিঙ্গার ভেজে নিব। তো তৈরি হয়ে গেল পটেটো ফিঙ্গার।
এটা গরম গরম সসের সাথে খাবেন, খুবই টেস্টি একটা খাবার। তো আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে আপনারা আমার নতুন নতুন রান্নার ভিডিও পেতে পারেন। তো আপনাদের যদি কোনো মতামত জানার থাকে তা কমেন্টের মাধ্যমে জানাবেন।